এই জালি হিন্দু মমতার মিছিলে কেউ যাবেন না, এই আবেদন আপনাদের কাছে করব না। এটা তো 500 বছরের লড়াই, সেই লড়াই সমাপ্ত হয়েছে শান্তিপূর্ণ উপায়ে আনন্দের সঙ্গে। 75 বার সংঘর্ষ হয়েছে, 3 লক্ষ হিন্দু শহীদ হয়েছে, মারা গেছে। রাম মন্দির উদ্বোধনের দিনই তৃণমূলের সংহতি মিছিল। এই মিছিল যাতে সফল হয় তার জন্য সব ধরনের চেষ্টা করছে তৃণমূল নেতৃত্ব। এটাই রাম মন্দির উদ্বোধনের দিন প্রধান চ্যালেঞ্জ তৃণমূলের। তবে এই মিছিলে লোক হবে বলেই দাবি করছে তৃণমূল। কিন্তু এটা নিয়ে রাজনীতিতে সুরচড়া করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বিকেলের মিছিল শান্তিপ্রিয় রাষ্ট্রবাদী মুসলিমদের বয়কট করার আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে প্রকৃত হিন্দু যারা ধর্ম মানেন তাদের এই মিছিলে অংশ নিতে বারণ করেন শুভেন্দু। রীতিমতো সুরচড়া করেন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে বিকেলের মিছিল শান্তিপ্রিয় রাষ্ট্রবাদী মুসলিমদের বয়কটের আবেদন করব। যারা প্রকৃত হিন্দু ধর্ম মানেন মমতার মিছিলে কেউ যাবেন না। এটা 500 বছরের লড়াই, সেই লড়াই শান্তিতে সমাপ্ত হয়েছে। 3 লক্ষ হিন্দু শহীদ হয়েছেন। পশ্চিমবঙ্গ ছাড়া কোনো রাজ্যের সরকারের উদ্দেশ্যে প্রকাশ্যে রাম মন্দিরের উদ্বোধনের দিন পাল্টা কর্মসূচি ডেকে পরিবেশ অশান্তি করার কাজ করছে না, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। কি বলেছেন তিনি শুনবো। কলকাতার ঐতিহ্যবাহী রাম মন্দিরে গিয়ে মিছিল শেষ হবে 12:29 আগে। বিকেল বেলার মিছিল শান্তিপ্রিয় রাষ্ট্রবাদী মুসলিমদের বয়কট করার আবেদন করব। আর যারা প্রকৃত হিন্দু ধর্ম মানেন এই জালি হিন্দু মমতার মিছিলে কেউ যাবেন না, এই আবেদন আপনাদের কাছে করব না। এটা তো 500 বছরের লড়াই, সেই লড়াই সমাপ্ত হয়েছে শান্তিপূর্ণ উপায়ে আনন্দের সঙ্গে। 75 বার সংঘর্ষ হয়েছে, 3 লক্ষ হিন্দু শহীদ হয়েছে, মারা গেছেন, আত্মবলিদান করেছেন। তারপরে ভগবান রামচন্দ্র তার গর্ভগৃহে পুনরায় প্রবেশ করছেন। ভব্য মন্দির সরকারি টাকায় নয়, আমরা হিন্দুরা যে নিধি দিয়েছি বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে, সেই অর্থে নির্মিত মন্দিরে ভগবান প্রবেশ করছেন অত্যন্ত আনন্দের সঙ্গে শান্তিপূর্ণভাবে। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যের সরকার বা শাসক দল এইভাবে প্রকাশ্যে রাম মন্দির উদ্বোধনের দিন পাল্টা কর্মসূচি দেখে পরিবেশ অশান্ত করার কাজ অন্য কেউ করছে না, যেটা মমতা ব্যানার্জি করছে। শনিবারও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল নিয়ে তোপদাগতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। বলা যেতেই পারে যে বিজেপি নেতৃত্বের এই মন্তব্যের জেরে এখন রাম মন্দির এবং সংহতি মিছিল নিয়ে রীতিমতো যেন উত্তপ্ত হতে শুরু করেছে রাজ্য রাজনীতি। একই সঙ্গে তিনি তৃণমূলের বিরুদ্ধে আরও বিভিন্ন বিষয়ে রীতিমতো নিজের ভঙ্গিতেই আক্রমণের সুর চড়ান। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, বিজেপি যেখানে ক্ষমতায় আছে সেখানে আরও সংখ্যালঘুদের স্বার্থ বিঘ্নিত হয়নি। কি বলেছেন তিনি শুনব। ভারতীয় জনতা পার্টি যে যে স্টেটে ক্ষমতায় আছে সেখানে কোথাও সংখ্যালঘুদের স্বার্থ বিঘ্নিত হয়নি। তাদের ধর্মাচরণ, তাদের শিক্ষা, স্বাস্থ্য, কেন্দ্রীয় সরকারের কর্মসূচি থেকে তারা কোথাও বঞ্চিত হয়নি। মমতা ব্যানার্জি পুরপুরা দরবার শরীফের পীর সাহেবের টুপি পর্যন্ত পুলিশকে দিয়ে টানিয়েছেন কলকাতার ধর্মতলাতে, এটা মানুষ দেখেছে। তাই স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি হারিয়ে যাওয়া মুসলিম ভোট ব্যাংকে ফেরানোর জন্য এই রাজ্যে সংহতি মিছিলের নামে দাঙ্গা মিছিল করছেন। আমি ফাঁদে পা না দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের শান্তিপ্রিয় জনগণকে অনুরোধ করব। শুভেন্দুর মুসলিম ভাইদের আবেদন যে জালি হিন্দু মমতার মিছিলে যাবেন না, এই গোটা বিষয় নিয়ে এবার সোমবার রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত হতেই পারে বলে মনে করছেন অনেকে। আর এই সমস্ত কিছুর মধ্যে বুঝতেই পারছেন যে পরিস্থিতি একেবারে কোন পর্যায়ে গিয়ে সরগরম হয়েছে। আর এদিকে আমরা জানি যে রাম মন্দিরের উদ্বোধনে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, আর তার আগেই একেবারে বিজেপি আর তৃণমূলের তরজা বারবার সামনে চলে আসছে। আর এই নিয়ে ইতিমধ্যেই দুই পক্ষের মধ্যে রাজনৈতিক বাদানুবাদও চলছে। রাম মন্দির উদ্বোধনের দিনই তৃণমূলের সংহতি মিছিলে ডাক দেওয়া হয়েছে। আর এই মিছিল যাতে সফল হয় তার জন্য সব ধরনের চেষ্টাও করছে তৃণমূল।
আর এটাই রাম মন্দির উদ্বোধনের দিন প্রধান চ্যালেঞ্জ তৃণমূলের। তবে এই মিছিলে লোক হবে কি হবে না, সেটা এই মুহূর্তে একটা বড় প্রশ্ন। একদিকে তৃণমূল দাবি করছে যে এই মিছিলে লোক হবেই, আর এটা নিয়েই রীতিমতো সুর চড়া করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বিকেলের মিছিল শান্তিপ্রিয় রাষ্ট্রবাদী মুসলিমদের বয়কট করার আহ্বান জানিয়েছেন, আর সেই সঙ্গে প্রকৃত হিন্দু যারা ধর্ম মানেন তাদের এই মিছিলে অংশ নিতে বারণ করেন, রীতিমতো সুর চড়া করেন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, বিকেলের মিছিল শান্তিপ্রিয় রাষ্ট্রবাদী মুসলিমদের বয়কটের আবেদন করব, যারা প্রকৃত হিন্দু ধর্ম মানেন মমতার মিছিলে কেউ যাবেন না। এটা 500 বছরের লড়াই, সেই লড়াই শান্তিতে সমাপ্ত হয়েছে, 300,000 হিন্দু শহীদ হয়েছেন, পশ্চিমবঙ্গ ছাড়া কোনো রাজ্যের সরকার প্রকাশ্যে রাম মন্দির উদ্বোধনের দিন পাল্টা কর্মসূচি ডেকে পরিবেশ অশান্ত করার কাজ করছে না, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছে। কি বলেছেন তিনি শুনবো আরো একবার। কলকাতার ঐতিহ্যবাহী রাম মন্দিরে গিয়ে মিছিল শেষ হবে 12:29 আগে। বিকেল বেলার মিছিল শান্তিপ্রিয় রাষ্ট্রবাদী মুসলিমদের বয়কট করার আবেদন করব, আর যারা প্রকৃত হিন্দু ধর্ম মানেন এই জালি হিন্দু মমতার মিছিলে কেউ যাবেন না, এই আবেদন আপনাদের কাছে করব। না, এটা তো 500 বছরের লড়াই, সেই লড়াই সমাপ্ত হয়েছে শান্তিপূর্ণ উপায়ে আনন্দের সঙ্গে। 75 বার সংঘর্ষ হয়েছে, 300,000 হিন্দু শহীদ হয়েছে, মারা গেছেন, আত্মবলিদান করেছেন, তারপরে ভগবান রামচন্দ্র তার গর্ভগৃহে পুনরায় প্রবেশ করছেন। ভব্য মন্দির সরকারি টাকায় নয়, আমরা হিন্দুরা যে নিধি দিয়েছি বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে, সেই অর্থে নির্মিত মন্দিরে ভগবান প্রবেশ করছেন অত্যন্ত আনন্দের সঙ্গে শান্তিপূর্ণভাবে। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যের সরকার বা শাসক দল এইভাবে প্রকাশ্যে রাম মন্দির উদ্বোধনের দিন পাল্টা কর্মসূচি দেখে পরিবেশ অশান্ত করার কাজ অন্য কেউ করছে না, যেটা মমতা ব্যানার্জি করছে। শনিবারও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল নিয়ে তোপ দাগতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। বলা যেতেই পারে বিজেপি নেতৃত্বের এই মন্তব্যের জেরে এখন রাম মন্দির এবং সংহতি মিছিল নিয়ে রীতিমতো যেন উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। আবার একই সঙ্গে তিনি তৃণমূলের বিরুদ্ধে আরও বিভিন্ন বিষয়ে রীতিমতো নিজের ভঙ্গিতে আক্রমণের সুর চড়িয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে বিজেপি যেখানে ক্ষমতায় আছে সেখানে কোথাও সংখ্যালঘুদের স্বার্থ বিঘ্নিত হয়নি। শুভেন্দুর মুসলিম ভাইদের আবেদন, জালি হিন্দু মমতার মিছিলে যাবেন না, এই গোটা বিষয় নিয়ে এবার সোমবার রাজ্য রাজনীতি উত্তপ্ত হতেই পারে বলে মনে করছেন অনেকে। সঙ্গে রাখুন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে, আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। এছাড়া অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজতক বাংলার ইউটিউব চ্যানেল।